এক গ্রামে থাকতো এক চাষি তার ছিল একটা রাজহাঁস ওই রাজহাঁসটা প্রতিদিন একটা করে সোনার ডিম পারত চাষি প্রতিদিন সেই সোনার ডিম বাজারে বিক্রি করতো চাষি গরিব হলেও ছিল ভীষণ লোভী সে মনে মনে বলল যে যদি আমি রোজ একটা করে সোনার ডিম বিক্রি না করে ওই হাঁসটার পেট চিরে ফেলে অনেকগুলো সোনার ডিম পাই তাহলে তো আমি রাতারাতি বেশ ধনী হয়ে যাব যেমন ভাবা তেমন কাজ চাষিটি একটি ছুরি নিয়ে তার রাজহাঁসটির দিকে এগিয়ে গেল এরপর সে হাঁসটিকে তুলে নিয়ে তার উপরে ছুরি চালিয়ে দিল কিন্তু হাই চাষি তন্ন তন্ন করেও কোনো ডিম খুঁজে পেল না এরপর চাষি বলতে লাগলো হাই হাই আমার এগি সর্বনাশ হলো হ্যাঁ এই বলে চাষিটি কান্না করতে শুরু করলো তো বন্ধুরা গল্পটি এখানেই শেষ হলো আজকের গল্প থেকে তোমরা কি শিখলে যে কখনো কোনো কিছুতে লোভ করতে নেই অতি লোভে তাঁতি নষ্ট তো পরের ভিডিওর জন্য অপেক্ষা করো টাটা